আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, আমিও আল্লাহ রহমতে ভালো আছি। আজকে আমাদের নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। যেহেতু আমাদের এই রমজানে কিন্তু অনেক বেশি গরম পড়েছে, এই গরমে কিন্তু অবশ্যই আমাদের ঠান্ডা ঠান্ডা কিছু খেলে মনে করেন যে একদম আত্মা ঠান্ডা হয়ে যাবে, শরীরটা মনে করেন শীতল হয়ে যাবে। যেহেতু ইফতারের পরে কিন্তু আমাদের ঠান্ডা কিছু আইটেম রাখা দরকার অবশ্যই, তাই আমি এখানে কিন্তু আজকে একটা নতুন ধরনের একটা জুস নিয়ে আসছি। সেটা হলো আনারস, মানে পাইনঅ্যাপেলের জুস। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং খুব লোভনীয় একটা খাবার। আমরা কিন্তু আনারস এমনি গোটা খেয়ে থাকি, কিন্তু এবার জুস বানিয়ে খেলে কিন্তু অনেকটা টেস্টটা অনেক গুণ ভালো আসে এবং ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে এবং শরীরের জন্য খুবই উপকার একটা জুস। এটা কিন্তু চোখ থেকে বড় সবারই খুব পছন্দের একটা খাবার। অবশ্যই আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশের বেল আইকনটা ক্লিক করে আমার পাশেই থাকবেন। আর অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতো বেশি কথা না বলে তো চলে যাই মূল রেসিপিতে। কিন্তু এখানে কিন্তু আমি একটা আনারস নিয়েছি। আনারসটা কিন্তু বেশ পাকা, যেহেতু এখন কিন্তু অ্যাভেলেবেলি পাওয়া যাচ্ছে আনারস। আর এখন কিন্তু বেশ মিষ্টি আনারসগুলো, অনেক বেশি মিষ্টি হয় এবং খুবই মনে করেন কালারফুলও হয়, একেবারে ফ্লেভারফুলও হয়, খুবই খুবই সুন্দর একটা ফ্লেভারে কিন্তু এই ফলটা আমরা প্রত্যেকেই মনে করেন মোটামুটি পছন্দ করি। আমি কিন্তু এভাবে ভালোভাবে একটু সাইডগুলো কেটে নিব, উপরে যে চোখগুলো সেগুলো কিন্তু আনারসি এগুলো চোখগুলো কিন্তু কেটে ফেলে দিব। ফেলে দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে তারপর ছোটো ছোটো টুকটা করে নিব। ছোটো টুকটাগুলো কিন্তু অবশ্যই ছোটো ছোটো করতে হবে। এ পর্যায়ে কিন্তু আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিচ্ছি। আপনার যদি পরিমাণে একটু বেশি করতে চান শুধু উপকরণগুলো একটু কমিয়ে বাড়িয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। আমি কিন্তু যে কোনো নিয়ে একটা করতেছি, তাই এখানে পরিমাণটা কিন্তু এরকমই দিব। আমি এখন নিয়ে নিচ্ছি এখানে পুদিনা পাতা দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ, আর ধনে পাতা দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, টেস্টটা কিন্তু অনেক গুণ ভালো আসবে। এরপর যা দিয়ে দিচ্ছি 1টা কাঁচামরিচ, আমি কিন্তু এখানে 1টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা যদি জলটা না খেতে চান তাহলে এটা কিন্তু স্কিপ করতে পারেন। এরপর যা দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণ বিট লবণ। এটা কিন্তু অবশ্যই দিলে চেষ্টা করবেন দেওয়া, তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, টেস্টটা কিন্তু অনেক গুণ ভালো আসে। এরপর যা দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণ চিনি। যেহেতু আনারসটা আমার বেশ মিষ্টি, তাই এখানে কিন্তু খুব বেশি আমি চিনি ব্যবহার করতেছি না। 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি এখানে 7-8টার মতো বরফ কিউব। বরফ কিউবগুলো হতে পারে, যদি আপনার ব্লেন্ডারটা ভালো থাকে তাহলে এখানে বরফ কিউবটা ব্যবহার করবেন, আর নয়তো বরফগুলো পরবর্তীতে দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। আমি কিন্তু একসাথে দিয়ে দিচ্ছি, একসাথে কিন্তু ব্লেন্ড করে নিবো। এরপর যে কিন্তু পানিটা খুব বেশি একটা দিব না, 1/2 কাপের মতো পানি দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিবো। যেহেতু মনে করেন যে আপনার ব্লেন্ডটা যদি ভালো হয় তাহলে একসাথে পরিমাণ বেশি দিতে পারেন, তবে কম পানি দিয়ে হেরে ব্লেন্ড করলে সবচেয়ে ভালো হয়, একেবারে মিহি হয়ে যাবে, কোনোরকম ছাঁকা লাগবে না। আর যদি মনে করেন এরকম দানা দানা অবস্থা থাকে তখন ছাঁকতে হবে। আমি কিন্তু এরপর যে ছাঁকবো না, যেহেতু একেবারে মিহি হয়ে গেছে আমার জুসটা, এ পর্যায়ে কিন্তু আমি ছাকতেছি না। আমি কিন্তু এ পর্যায়ে খুব বেশি সেটা পাতলাও রাখিনি এবং খুব বেশি সেটা গনও রাখিনি, মিডিয়াম পর্যায়ে রেখেছি। এটা আপনাদের উপরে ডিপেন্ড করবে আপনারা কীরকম করে খাবেন। যদি গণ খেতে চান তার পরিমাণটা মনে করেন গণ রাখবেন, আর যদি পাতলা খেতে চান তো পানি মিশিয়ে নিতে পারবেন এই পর্যায়ে, অথবা চিনি মিশাতে পারেন যদি যারা চিনি খেতে পছন্দ করেন। আর যদি আরেকটু বেশি চাল খেতে চান তাহলে পরিমাণটা একটু বেশি দেবেন কাঁচামরিচ, তাইলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা জুস আমার কিন্তু রেডি, একেবারে পারফেক্ট। এখন কিছু পরিমাণ আমি ডেকোরেশন করে দিচ্ছি, শুধু এখানে লেবু স্লাইস দিয়ে দিচ্ছি, হালকা, খুব বেশি ডেকোরেশন করি নি, হালকা পাতলা ডেকোরেশন করে নিচ্ছি। এখন যেহেতু গরম, এখন অনেক বেশি গরম পড়েছে, আমাদের মনে করেন এরকম ঠান্ডা ঠান্ডা খাবারই দরকার। শরীরের জন্য খুবই ভালো, পেটের জন্য খুবই ভালো, অবশ্যই কিন্তু আপনারা ইফতারের মেনুতে এটা রাখতে পারেন। তাহলে আজকের ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আপনারা বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ।